আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স যে আমার যে প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে সিঙ্গেল ওয়্যার ডাটা ট্রান্সমিশন, মানে হচ্ছে আমরা মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং ইউজ করে সিঙ্গেল তারের মাধ্যমে হচ্ছে 8টা ক্যামেরার ইনপুটটা এটা সিঙ্গেল তারের মাধ্যমে ট্রান্সমিট করে এবং রিসিভ করে হচ্ছে একটা 8টা ডিসপ্লেতে প্রদর্শন করা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো আমরা এখানে ইউজ করছি মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং আইসি, তারপর হচ্ছে আরডিনো এলসিডি ডিসপ্লে। ঠিক আছে, আর আমাদের এই সার্কিটটার মোট 4টা পার্ট। এটা হচ্ছে সেন্সর পার্ট, এখান থেকে আমরা সেন্স করব 8টা ইনপুট নেওয়ার জন্য। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং পার্ট এটা। আর হচ্ছে আমাদের এটা হলো ডিমাল্টিপ্লেক্সিং পার্ট, আর লাস্টে হচ্ছে আমাদের ডিসপ্লে পার্ট। এটা জাস্ট ডিসপ্লে পার্ট, এবং জাস্ট এখানে আমরা নিছি আরডিনো কন্ট্রোল করছি জাস্ট সিলেক্ট ইনপুটটা কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, আমাদের এই ইনপুটটাকে আমরা 8টা ইনপুট নিব এখানের মাধ্যমে। এখানে 0 থেকে শুরু করে আইআর থেকে হচ্ছে আমরা 8টা ইনপুট নিচ্ছি। তো ইনপুটটা ঠিক আছে কিনা চেক করার জন্য জাস্ট 8টা এলইডি আছে। তো এটা আমাদের এখান থেকে অ্যানালগ আসবে, এবং এটাকে ডিজিটাল সেন্সরে কনভার্ট করার জন্য জাস্ট আমাদের পুরোটা সেন্সর পার্ট এখানে হচ্ছে আমরা ডিজিটাল সেন্স পাচ্ছি আর কি। এই 8টা ইনপুটটাকে আমরা জাস্ট মাল্টিপ্লেক্সিংয়ের ইনপুট হিসেবে আমরা নিচ্ছি 8টা পোর্টে আর কি। আমাদের মাল্টিপ্লেক্সিং যে 8টা পোর্ট আমাদের ইনপুট দরকার সেটাকে নিব, যে প্যারালাল আমাদের হচ্ছে এটা কানেক্ট হবে, প্যারালাল সবসময় ডাটাটা সবসময় এখানে ঢুকবে। তো এই ডাটাটা আমাদের মাল্টিপ্লেক্সিং হয়ে জাস্ট হচ্ছে একটা সিরিজ লাইন ডাটা হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের ট্রান্সমিট করবে। ঠিক আছে, ট্রান্সমিট করে হচ্ছে ডিমাল্টিপ্লেক্সে হচ্ছে আমাদের ডিপ্লেক্সিমের ইনপুট হিসেবে যুক্ত হবে। এটা আমাদের ডিমাল্টিপ্লেক্সিং পার্ট। এই পার্টে হচ্ছে আমাদের আমরা আইসি হিসেবে ইউজ করছি 7 4 LS 138, যেটা হচ্ছে আমাদের এই এই মাল্টিপ্লেক্সিংয়ের আইসি, অর্থাৎ 7 4 LS 151-এর যে মাল্টিপ্লেক্সিং হবে সেই ইনপুটটাকে আমাদের এই পার্টটা ডিমাল্টিপ্লেক্সিং করবে। করার পর হচ্ছে আমাদের যে ওই আমাদের যে ক্যামেরার ইনপুট ছিল ওটা প্রথমে আমাদের যেটা থাকে এখানে 1G1 আমরা ডাটা দিই যাই দিয়ে দিই, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং হয়ে হচ্ছে আমাদের এখানে যে ইনপুটটা আসতেছে ওটাকে আবার ডিমাল্টিপ্লেক্সিং করে আমাদের এখানে আবার যে সিরিজ ছিল সিরিজটাকে আমরা প্যারালাল করতেছি এবং প্যারালাল করে আমরা লাস্টে হচ্ছে আমরা এই ডিসপ্লেতে প্রদর্শন করব। হ্যাঁ, আর হচ্ছে আমাদের এখানে আমরা একটা কৌশল অবলম্বন করছি, টেকনিক অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে যে আমাদের সিলেক্ট ইনপুটটা আমরা যে এই সিলেক্ট ইনপুট এই আমাদের মাল্টিপ্লেক্সিংয়ের সিলেক্ট ইনপুট এবং হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং সিলেক্ট ইনপুটটা আমরা একসাথে করে দিছি, মানে আমরা যখন হাই করতেছি তার মানে হচ্ছে আমাদের একসাথে হাই হচ্ছে এবং একসাথে লো হচ্ছে, তার মানে আমরা পাচ্ছি যে আমাদের A0 যে হচ্ছে আমার সেন্সরের ইনপুটটা মাল্টিপ্লেক্সিং হয়ে হচ্ছে এবং ডিমাল্টিপ্লেক্স হয়ে Y0-তে আমরা আউটপুট পাচ্ছি। একইভাবে সবগুলারই হচ্ছে আমরা আউটপুটটা এই তোমার ডিমাল্টিপ্লেক্সিং করে পাচ্ছি। আর আমাদের এখানে কাউন্টার হিসেবে আমরা কাউন্টার ইউজ করতে পারতাম সিলেক্ট ইনপুটের জন্য, কিন্তু আমরা হচ্ছে সিলেক্ট করার জন্য প্রোগ্রামিং থেকে আরডিনো থেকে হচ্ছে আমরা সিলেক্ট ইনপুটটা নিছি জাস্ট হচ্ছে এটা সিলেক্ট নেওয়ার জন্য। আমরা হচ্ছে সিলেক্ট করছি 0 0 0, তারপর 0 0 1, এইভাবে সিলেক্ট করে আমাদের এখানে সিলেক্ট ইনপুট দেখা যাচ্ছে, এটা সিলেক্ট ইনপুট। আর আচ্ছা, এখন দেখি আমাদের প্রজেক্টটা কেমন কাজ করতেছে। জাস্ট হচ্ছে আমি এখান থেকে পাওয়ার সাপ্লাই নিব, দুটা অ্যান্ড্রয়েড চার্জার থেকে আমরা 5 ভোল্ট করে আরডিনোতে পাওয়ার দিব, এবং হচ্ছে আমাদের ব্রেডবোর্ডে এটা হচ্ছে আমাদের ব্রেডবোর্ডের পাওয়ার দিচ্ছি। তো আমরা দেখি আমাদের প্রজেক্টটা কেমনে কাজ করছে। আমাদের কারেন্ট কন্ডিশন সব 0 0 দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের সেন্সরে অথবা ইনপুটে আমরা হচ্ছে কিছু দেইনি, কিছু ইনপুট আমরা পাইনি, এই জন্য হচ্ছে 0 0 দেখাচ্ছে। আমরা যখন সেন্সরে হচ্ছে আমরা এখানে হচ্ছে 1 প্রথম তিনটাকে আমরা হাই করেছি। ঠিক আছে, প্রথম তিনটাকে হাই করছি, এখন আমাদের আউটপুটে দেখি, প্রথম তিনটাকে হাই করলাম, আউটপুটে দেখি এখন তিনটা অন অন, প্রথম তিনটা অন অন দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের আমাদের ইনপুটটা মাল্টিপ্লেক্সিং হবে, আমরা সবগুলো যদি অন অন করে রাখি তাও করা যাবে, কোনো সমস্যা নেই।
এখানে আমরা যাই অন অন করব, এখানে যাই অন অন করব, আউটপুটে হচ্ছে আমরা তাই পাবো। এখানে আমরা যাই করব, এখানে আমরা প্রথমে এখানে কতটা 2 আর 3 অন করলাম, 2 এবং 3 নাম্বার পিনটা মানে জিরো আমরা আউটপুটে পাইলাম। প্রশ্ন করে একটা উত্তর দিয়ে আরেকটা